আজ সোমবার 30শে ভাদ্র 2024 সালে 16ই সেপ্টেম্বর। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত। এটি 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। অথবা চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রৌং সসোমায় নমঃ, এটিও কিন্তু আপনারা সূর্যের আলো ডুবে যাওয়ার পর জপ করতে পারেন। চাঁদের আলো গায়ে লাগান, উপকৃত হবেন, মানসিকভাবে সমৃদ্ধশালী নিজেদেরকে অনুভব করবেন। যে সমস্ত মহিলারা সন্তান সন্ততি প্রাপ্তিতে সমস্যা ফেস করছেন অথবা যারা মানসিকভাবে দুর্বল, ডিপ্রেশনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রের মজবুতি এবং আজকের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকবে সাদা। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসের পরিবেশ একপ্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে কিন্তু নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা আবারও বলছে উৎসাহিত করুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন, পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় আজ কিন্তু আপনারা থাকতেই পারেন। আজ নিজের জন্য বেশ কিছুটা খালি সময় বা ভ্যাকান্ট টাইম পাবেন। এই সময়টিতে স্পোর্টস খেলুন বা জিমিংয়ে যান, যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন, লাভান্বিত হবেন। কাজের জায়গায় বস আপনার কর্মের কারণে আপনার বিষয়ে প্রশংসায় পঞ্চমুখ কিন্তু হতেই পারে। তৎসত্ত্বেও বলবো, কম কথা বলে কাজ বেশি করুন। আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন। আর রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। আজ আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে যা যা করতে চান সে বিষয়ে খুব দ্রুত দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবার প্রয়োজনীয়তা এসেছে। কারণ 2025-এর 29 মার্চ এপ্রিল মাসের পর থেকেই কিন্তু আপনাদের শনির 7:30ও শুরু হয়ে যাবে।